এখন রিকশায় উঠছি, এখন যাচ্ছি আমরা কোথায়? রাজবাড়ি। রাজবাড়িতে? রাজবাড়ি এখান থেকে কত দূরে? যোদারে। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানকার ইসকন মন্দির জানেন? ইসকন মন্দির জানেন? হ্যাঁ মন্দির। হ্যাঁ কোথায় ইসকন মন্দির জানেন? নাটোরে নাম করা মন্দির হচ্ছে যে জয় কালী মন্দির। তারপর আনুমানিক আচ্ছা আচ্ছা, এরকমটা শুনলাম তো আমরাও। মনে করেন ওটাতে হোক, বাচ্চা কথা লাগবে, ওটা থেকে কথা লাগবে। চলে আসছি আমরা এখন। টিকিট লাগে? টিকিট কত করে? আমরা এখন প্রবেশ করছি নাটোর রাজবাড়িতে। বিজি বিজি নাটোর রাজবাড়িতে প্রবেশ করছি। নাটোর রাজবাড়ি এখন ঘুরে দেখবো কোথায় কি না আছে না আছে। এখানটা পুকুর আছে, বিশাল একটা পুকুর। ও মাই গড, দারুণ লাগতেছে। উত্তরাখণ্ড থেকে রাজবাড়ি অনেক ভালো। হ্যাঁ উত্তরাখণ্ড থেকে রাজবাড়ি ভালো। তাই যে আরেকটা সামনে বিজি দেখা যায়। এই খুব সুন্দর লাগে। এই পাশে আগে পুকুরটাতে দেখি, এই যে পাশে দেখি একটু পুকুর। ও দারুণ তো, অনেক সুন্দর জায়গা। বড় একটা পুকুর রয়েছে রাজবাড়ির মধ্যে। আমরা এখন পুকুর ধারে আসছি। ছোট ভাই পুকুর ধারে বসে আছে। মনোরম পরিবেশে ভালো লাগতেছে অনেক। অনেক সুন্দর বাতাস আছে, বেরিয়ে যাচ্ছে। দারুণ একটা জিনিস তো। আমরা প্রবেশ করি ভিতরে, তারপর দেখা হচ্ছে। এখন যাব তারকেশ্বর মন্দির, দেখা আছে এই পাশে ঢুকি একটু। তারকেশ্বর মন্দির প্রাচীন মন্দির একটা রয়েছে। এই যে হচ্ছে মন্দিরের এলাকা, রাজবাড়ির মধ্যেই। জানি না এখানটি কিসের মন্দির রয়েছে, ভিতরে প্রবেশ না করা পর্যন্ত যাওয়া যাবে না। বিজি রয়েছে অনেক এখানটি। ভাস্কর্য বিধাতা শয়তান, এখানটা অনেক কিছু রয়েছে, ঠাকুর রয়েছে অনেক, অনেক ঠাকুর রয়েছে এখানটায়। অর্ধেশ্বরী মহারানী ভবানী তনয়া তারা সুন্দরী প্রতিষ্ঠিত শ্রী শ্রী জয় বাবা তারকেশ্বর ধাম শিব মন্দির, এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এখানে একটা ঘাট রয়েছে, পুকুর রয়েছে, এখানটে মন্দির রয়েছে, অনেক বিজি রয়েছে, অনেক বিজিরি রয়েছে।
এই হচ্ছে পাবন পুত্র হনুমান এখানে হচ্ছে নাগ দেবতা রয়েছে নাগমাতা এই হচ্ছে মন্দির অনেক পুরনো মন্দির তো আমরা এখন এই দিক দিয়ে যাব ওখানে কি কি রয়েছে দেখি একটু এখানে গাছটাতে কি আছে দেখি তো এখানে দেখতেছি ভোলানাথ রয়েছে বানর রয়েছে উপরে গাছের মধ্যে নাগ দেবতা রয়েছে অনেক কিছু রয়েছে আর কি মানে পুরনো অনেক জায়গা তো কিসের পাখির বাসা রে তো আমরা এখন এটার বাইরে যাব রাজবাড়িতে যাব প্রবেশ করব দেখি কি আছে ওখানে রাজবাড়ির মধ্যে মন্দির মন্দির রয়েছে এখানটি আলোচনা সভা হচ্ছে একটা ধর্মীয় আলোচনা সভা কোন দিক দিয়ে যাবে আচ্ছা এইদিকে যাই দেখার তো শেষ নেই আমরা একটু ঘুরে দেখি দর্শনীয় জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আবার তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি একটু বোর্ডে আবার আসতেছি বড় তরফ রাজা প্রসাদ প্রত্নতত্ত্ব অবৈধ অধিদপ্তর রাজার প্রসাদ রাজপ্রসাদ রাজার প্রসাদ না রাজপ্রসাদ রানী ভবানী কুকি হাউস দেখি না রানী মহল এই যে রানী মহল ভাস্কর্য পড়ে রয়েছে অনেকটা জায়গারই এরিয়া রাস্তা চিনি না কোন পাশে যাচ্ছি আর কোন পাশে না যাচ্ছি ঘুরে দেখবো এটা হচ্ছে কথা সব জায়গায় দেখবো এটা হচ্ছে ঘাট একটা সুন্দর রে এখানটা হচ্ছে ওল্ড বাড়ি এখানটা রাজপ্রসাদ যেহেতু অনেক সুন্দর একটা জায়গা রাজবাড়ি ঘুরে দেখতেছি আমরা এখন আমরা এখন আছি কোথায় রে আমরা আছি রাজবাড়ির ভিতরে তো এখানতে দেখতেছি তেমন কিছু কিছু নেই আমরা হয়তো অন্য জায়গায় ঢুকে পড়ছি আর কি ওই জন্য আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না বন জঙ্গল দেখতে পাচ্ছি এই পাশে একটা দেখা যাচ্ছে পর্যটন সেবা কেন্দ্র এই জন্য রানী ভবানী নাটোর তো এখানটায় আছি আমরা তো এখানতে তেমন কিছু নাই রাজবাড়ির ভিতরে অনেকটা জায়গা তো ঘুরে দেখি কি কি হয় এখানে দুটো চেয়ার রয়েছে চারটা চেয়ার রয়েছে আমরা আছি দুইজন মানুষ তো আমরা এখন বসি একটু ভাই তোর জন্য তো কোনো ব্যবস্থা করতে পারি নাই শুধু বসার আছে তার অন্য কিছু নাই দেখা যায় যে অন্ধকার তো আমরা আছি এখন অন্য এলাকায় রাজবাড়ির ভিতরে বাবা ওখানে কি করতেছে বাবুরা অনেক একটা সুন্দর জায়গা ছবি তোলা হচ্ছে না না স্মৃতি হিসেবে ছবি তোলা হচ্ছে না ভিডিও করতেছি শেষ সুন্দর একটা জায়গা কি একটা পরিবেশে বেড়াচ্ছি আমরা রাজকীয় এলাকা আগের ইটের ঘর বাড়ি সব আগের পুরনো সব কিছু কোন পাশে যাবি যাই পাশে যা ডান পাশ দিয়ে যা কি জানি রান্না বান্নার Thank you.
ভাস্কর্য পড়ে আছে, আগের বাড়ি আগের ঘর। জায়গা তো অনেক ছোট, তরফ রাজপ্রসাদ ছোট ছেলের হয়তো, অনেক সুন্দর রাজপ্রসাদ এখনো পড়ে আছে, বিশাল বিশাল রাজপ্রসাদ। আমরা এখন ঘুরে দেখতেছি এইটা রাজবাড়িটা, অনেকটা জায়গা জুড়ে তো মনে হয় না পুরো রাজবাড়িটা আমরা ঘুরে শেষ করতে পারবো, শেষ যদি হবে কিন্তু ধৈর্য থাকতে হবে না। এখানটা কি হচ্ছে রে, রাজপ্রসাদের দরজা আর গেট ছিল নাকি? এটা এখানটা হচ্ছে মন্দির, কিসের মন্দির? আনন্দময়ী কালী মন্দির, কালী মাতার মন্দির এখানটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে রাজবাড়ির ভিতরে আছি, এখানটা স্টল রয়েছে, ভাঙা স্টল। এই পাশ দিয়ে এখন ঘুরে যাবো। ভবনটি ঝুঁকিপূর্ণ, ভিতরে প্রবেশ নিষেধ। খাচারি বাড়ি মানে কি রে, ভাঙে টাঙে সরিয়ে দিছে। এখানটা হচ্ছে খবর, দর্শনার্থী আসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে নাকি, নাস্তা খাওয়া দাওয়ার, চা টা খাওয়ার, কসমেটিক্স দোকান রয়েছে। ঘোরা প্রায় শেষ আমাদের, না সিঁড়ি বেয়ে ওঠার উপরে ছাদে। তো আমরা মোটামুটি কি হচ্ছে রাজবাড়িটা পুরোপুরি ঘোরা শেষ, তো আমরা এক পাশ দিয়ে যাচ্ছি, ওই পাশ দিয়ে গেট হয়ে চলে যাব। তো আমরা মোটামুটি ঘুরলাম, ভালো লাগলো অনেক, অনেক দেখার মতো জায়গা আছে, যদিও অনেকটা জায়গা জুড়ে কিন্তু সবটাই আমরা দেখতে পারিনি যদিও। কিন্তু মেন মেন যেগুলো স্পট ছিল, মনে করেন যে রাজপ্রাসাদগুলো যেগুলো আছে ওগুলো মনে করেন যে মোটামুটি সবগুলো দেখা শেষ। তো আমরা এখন সাইডে এলাকা যাচ্ছি, এই পাশে পুকুর রয়েছে, এই পাশে পুকুর রয়েছে, এই পাশেও পুকুর রয়েছে, তো পুকুরের মিডিলে রাস্তা রয়েছে, এই পাশে যাচ্ছি। তো আমরা হচ্ছে পুকুরের সাইড দিয়ে একটা রাস্তা আছে একেবারে গেটে, তো এই পাশ দিয়ে, আসলে এই পাশে আসা হয়নি ওই জন্য এই পাশ দিয়ে আমরা ঘুরে একেবারে ওই পাশে চলে যাব। তো এইদিকেও মানুষ আসছে আর কি, এইদিকে বসার মতো জায়গা আছে, তো এইদিকেও মানুষ আসছে বসে আছে। তো আমরা এই পাশ দিয়ে এই পাশে ঘুরে এই পাশ হয়ে ওই পাশ হয়ে একেবারে গেটে পৌঁছাবো। তো আমরা একটু এইদিকে দেখি কী আছে না আছে, তো যা যাক দেখি কী আছে। আমরা এখন চলে যাচ্ছি, পুরোপুরি মোটামুটি আমরা শেষ, ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি ভাইসহ, এখন আমরা বর্তমানে আসি হচ্ছে রাজবাড়ির ভিতরেই, আমরা গেটের দিকে রওনা হয়েছি, তো এখান থেকে আমরা চলে যাব। তো আপাতত আমি আর কিছু দেখাচ্ছি না রাজবাড়িতে, সো টাটা বাই বাই, এখন নেক্সট কোথায় যাই দেখা যাক আর কি, বাই।